আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। প্রচুর গরম পড়েছে, শরীরের সকল ক্লান্তি দূর করতে আজকে তৈরি করব ফালুদা। ফালুদা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে এবং শরীরের ক্লান্তিও দূর করে। আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো ফালুদা। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব ম্যাঙ্গো ফালুদা। প্রথমে আমি ফালুদার জন্য জেলু তৈরি করে নেব। এটা অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন জেলু তৈরি, আবার নাও করতে পারেন। কিন্তু জেলুটা তৈরি করলে ডেকোরেশনটা অনেক সুন্দর হয়, কালারফুল হয়। এখানে আমি এক প্যাকেট জেলিটিন পাউডার ইউজ করব। আপনারা চাইলে আগার আগার পাউডার দিয়েও করতে পারেন। আমি কোনো চিনি ইউজ করব না, কারণ জেলিটিন পাউডারের সাথেই চিনি অ্যাড থাকে। আর দিয়ে দেব হাফ কাপ পানি। এখন এটা খুব ভালোভাবে মিক্সড করে তারপর চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে নিয়েছি, 2 মিনিটের মতো আমি এটা কুক করব। যখন এটা বলক চলে আসবে তার কিছুক্ষণ পরেই আমি এটা নামিয়ে ফেলব। বলক চলে এসেছে, এটা হয়ে গেছে। এখন আমি এটা প্লেটে নামিয়ে নেব। এখন আমি এটা এভাবেই রেখে দেব নর্মাল তাপমাত্রায়। যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব। একই পদ্ধতিতে আমি আরেকটি সবুজ কালারের জেলু তৈরি করে নেব। এখানে আমি 1/4 কাপ সাগু নিয়েছি বা সাগু দানা, আর নিয়েছি চিকন নুডলস। আপনারা চাইলে ফালুদার সেবও ইউজ করতে পারেন, আবার চাইলে চিকন নুডলসও ইউজ করতে পারেন। আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওইটাই নিতে পারেন। এখানে আমি 2টা আম কুচি করে কেটে নিয়ে তারপরে ব্লেন্ড করে আমের পিউরি তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি 1/2 কেজি লিকুইড দুধ। আপনারা চাইলে গরু দুধ দিয়েও করতে পারেন। দুধটা যখন বলক চলে আসবে তখন আমি ধুয়ে রাখা সাগুদানাগুলো দিয়ে দেব। দুধটা আমার বলক চলে এসেছে, এখন আমি সাগুগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নেব। আমি ফালুদার লেয়ারিংয়ের জন্য এখানে আমের রাবড়ি করে নেব, তাই এখানে সাগু ইউজ করেছি। আপনারা চাইলে সাগু ইউজ করতে পারেন, আর যদি যাদের ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু, আর দিয়ে দেব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। সাগুটা যখন মোটামুটি ফুটে যাবে তখনই চিনিটা ইউজ করবেন। এখন আমি এটাকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত কুক করব, যতক্ষণ না পর্যন্ত সাগু সিদ্ধ হয়ে যায়। আমার সাগু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আমের পিউরি। এ পর্যায়ে দিয়ে দিব গরু দুধ। অবশ্যই এখানে ফুল ক্রিম গরু দুধটা ইউজ করবেন। আমার এটা প্রায় হয়ে এসেছে, এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। হয়ে গেল আমার আমের রাবড়ি। বিশ মিনিট পর আমি জেলুগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আমার জেলুগুলো পুরো সেট হয়ে গেছে, এখন আমি এগুলো কেটে নেব।
ফালুদার লেয়ারিং এর জন্য এখানে আমি দুইটা আম কেটে নিয়েছি। আমি ম্যাঙ্গো ফালুদা তৈরি করব, তাই আমি দুইটা আম নিয়েছি। আর নিয়েছি নুডলস সিদ্ধ করে, আর জেলু নিয়েছি। এখন আমি একটি গ্লাসে ফালুদাটা সাজিয়ে নেব। প্রথমে আমি লাল কালারের জেলু দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে লেয়ারিংটা করতে পারেন, সেটা সম্পূর্ণই আপনাদের নিজের, যেটা আপনাদের ভালো লাগে ওই লেয়ারেই আপনারা করতে পারেন। আমারটাই করতে হবে এরকম না, আমার থেকেও ভালো করে আপনারা চাইলে করতে পারেন। তারপর দিয়ে দেব নুডলস, এখন দিয়ে দেব আম। তারপর দিয়ে দেব সবুজ কালারের জেলু। এখন আবার নুডলসের লেয়ার দেব, তারপর আবার আম দিয়ে দেব। এখন দিয়ে দেব আম আর সাগু, যে রাবড়ি তৈরি করেছিলাম সেই রাবড়ি। এখানে আমি 1 কিউব ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়ে দেব। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম রেখেছি, কারণ ফালুদাটা আমার ম্যাঙ্গো ফ্লেভারের, তাই আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের ফ্লেভারের আইসক্রিম এখানে দিতে পারেন। আর দিয়ে দেব কিছু আমকুচি, আর দিয়ে দেব 2 কালারের জেলু। আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন। একইভাবে আমি আরেকটি গ্লাসও সাজিয়ে নিয়েছি। এই তো হয়ে গেল আমার ম্যাঙ্গো ফালুদা। খুব সহজে এবং অল্প সময়ে তৈরি করতে পারেন। ফালুদাটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, তাহলে খেতে খুব ভালো লাগে এবং শরীরের সকল ক্লান্তি দূর করে দেবে। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এবং রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।